আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আশা করি বন্ধুরা আপনারা ভালো আছেন। তো প্রতিদিনের করোনা ভাইরাসের লেটেস্ট আপডেটটি আপনার সামনে হাজির হলাম, সেজন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা প্রথমে দেখে নিই আমরা বাংলাদেশের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা এখন যদি আমরা বাংলাদেশে করোনা ভাইরাসের আপডেটটি দেখতে আসি, দেখতে পাচ্ছেন আজকের রিপোর্ট নাও। আজকে নতুন করে বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে 1,666 জন। এ নিয়ে বাংলাদেশে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 353,844 জন এবং আজকে নতুন করে মারা গেছে 37 জন। এ নিয়ে বাংলাদেশে সর্বমোট করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে 5,044 জন এবং টোটাল রিকভারির সংখ্যা দাঁড়িয়েছে 262,953 জন। তবে এখনও পর্যন্ত বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 85,847 জন। বন্ধুরা এই ছিল আজকে বাংলাদেশে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। এখন দেখানি আমরা কাতারে করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। বন্ধুরা এখন আমরা চলে এসেছি মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ কাতারের যে ওয়েবসাইট আছে নিচের দিকে আসলে দেখতে, আজকে 23শে সেপ্টেম্বর, আজকে নতুন করে কাতারে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেছে 258 জন। এ নিয়ে কাতারে সর্বমোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 124,175 জন। তবে এখনও পর্যন্ত কাতারে করোনা আক্রান্ত রোগী অ্যাক্টিভ কেস রয়েছে 2,957 জন এবং আজকে নতুন করে রিকভারের সংখ্যা দাঁড়িয়েছে 240 জন। এ নিয়ে কাতারের সর্বমোট করোনা আক্রান্ত রোগী রিকভার হয়ে গেছে 121,006 জন এবং আজকে নতুন করে মারা গেছে একজন। এ নিয়ে কাতারের সর্বমোট করোনা আক্রান্ত রোগী মৃত্যুবরণ করেছে 212 জন। বন্ধুরা এই ছিল আজকে কাতারের করোনা ভাইরাসের সর্বশেষ আপডেটটি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট কমেন্ট করে আপনার মতামত দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।